প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফেসবুক লাইভে তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকের ইতিমধ্যে আমরা একটা অধ্যায় শেষ করেছি, পদার্থবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতড়িৎ অধ্যায়টাকে আমরা শেষ করেছি। আজকের আমরা একটা নতুন একটা অধ্যায় শুরু করব। আজকের আমরা চতুর্থ অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব। তো শুরু করা যাক, যে প্রথমে আমরা আসি যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলতে আমরা কি বুঝি, যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এটা বলতে আমরা কি বুঝি। দেখো, একটা জিনিস আমরা আগে আলোচনা করেছি যে কোন পরিবাহীর দু প্রান্তে যদি বিভব পার্থক্যের সৃষ্টি হয়, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে ওর চারপাশে কি হবে, ওর চারপাশে যে ক্ষেত্রটা তৈরি হবে সেটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। কোন পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এই ঘটনাকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। তাহলে দেখো, একটা সহজ একটা সংজ্ঞা দেখলাম যে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে চারিপাশে একটা ক্ষেত্র তৈরি হবে, সেই ক্ষেত্রটা হবে চৌম্বক ক্ষেত্র। দেখি সেটা কোন ধরনের ক্ষেত্র হয় সেটা পরীক্ষা করে এটা প্রমাণ করে বিজ্ঞানী ওয়েরস্টেড, এটা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেন, সেটাকে আমরা ওয়েরস্টেডের পরীক্ষা বলে জানি। তাহলে ওয়েরস্টেডের পরীক্ষা এটা হলো ওয়েরস্টেডের কি। দেখো, একটা তুমি একটা পরিবাহী নাও, আমরা এবি একটা পরিবাহী নিলাম, এই পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহিত করার জন্য আমরা কি করলাম, এখানে একটা ব্যাটারি সংযোগ দিলাম, তাহলে কি হবে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এখন দেখো, আমরা এখানে একটা চুম্বক সহায়কে রাখি, তাহলে এটা যদি হয় এন, এটা হচ্ছে এস, তাহলে চুম্বক সহায়কটা সাধারণত কি হবে, উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করবে। যদি এখানে যদি কোনো চুম্বককে যদি আমরা না নিয়ে আসি, তাহলে এটা সাধারণত কি হবে, ভূচুম্বকের প্রভাবে এটা সর্বদাই উত্তর দক্ষিণ বরাবর থাকবে। এখন আমরা যখনই দেখো, আমরা যখনই এটা হচ্ছে সুইচ, আমাদের যখনই সুইচটা অন করছি আমরা, তখনই এর মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ শুরু হলো। যখনই তড়িৎ প্রবাহ শুরু হলো, তখনই এই চুম্বক সলাকাটা কিন্তু আর উত্তর দক্ষিণ বরাবর থাকবে না, এটা কি হবে, এটা বিক্ষিপ্ত হবে। এটা মনে করো যে এরকম হয়ে গেল। তাহলে আবার যখনই আমরা সুইচটাকে অফ করছি, তখন এর মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহ থাকবে না, তখন আবার হচ্ছে চুম্বক সলাকাটা আবার জায়গায় চলে আসবে, আবার সুইচ অন করবো, আবার এটা তোমার হচ্ছে বিক্ষিপ্ত হবে। এইবার যদি আমরা দেখি যে তড়িৎ প্রবাহের পরিমাণটা যদি আমরা বাড়াই, তাহলে দেখা যাবে যে বিক্ষেপের পরিমাণটাও বেড়েছে। আবার যদি আমরা টার্মিনালটা চেঞ্জ করে দেই, অর্থাৎ এখন আমাদের তড়িৎ প্রবাহ এ থেকে বি এর দিকে যাচ্ছে, আমরা যদি এই ব্যাটারির টার্মিনালটা চেঞ্জ করে
আমরা চেঞ্জ করে দেই, তাহলে তড়িৎ প্রবাহ কি আসবে? বি থেকে এ এর দিকে আসবে। তড়িৎ প্রবাহ বি থেকে এ এর দিকে আসবে, সেক্ষেত্রে দেখা যাবে যে আগে যেদিকে বিক্ষেপটা হচ্ছিল এখন বিক্ষেপটা হবে তার অপোজিটে। তাহলে এ থেকে প্রমাণিত হয় যে আমরা যখন কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করেছি, তখন এই চারিপাশে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই ক্ষেত্রটা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র। তাহলে এ থেকে প্রমাণিত হয় যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এ চারিপাশে যে ক্ষেত্রটা তৈরি হবে সেই ক্ষেত্রটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার অর্থ হচ্ছে কি? চার্জ গতিশীল হওয়া। অর্থাৎ গতিশীল চার্জের চারিপাশে চৌম্বক ক্ষেত্রটা হবে। চার্জ যখনই গতিশীল হবে তখনই এর চারিপাশে যে ক্ষেত্রটা থাকবে সেই ক্ষেত্রটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার যে গতিশীল চার্জ এর চারিপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। কি হচ্ছে? গতিশীল চার্জ এর চারপাশে সৃষ্টি করে। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম যে কোন পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চারিপাশে চৌম্বক ক্ষেত্র হবে, অর্থাৎ গতিশীল চার্জ এর চারিপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। এখন দেখো একটা চার্জ, একটা মনে করো যে একটা বস্তু যদি থাকে, এখন এখানে মনে করো যে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটার চারিপাশে কি হবে? একটা ক্ষেত্র হবে। সেই ক্ষেত্রটা হচ্ছে কি? মহাকর্ষ ক্ষেত্র। তাহলে এই বস্তুটা একটা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আছে, তাই এই বস্তুটা তো অবশ্যই একটা বল অনুভব করবে। এই বলটা হচ্ছে অভিকর্ষ বল, এর ভর অনুযায়ী হয় এম। তাহলে অভিকর্ষ বল কত হবে? এম ইকুয়াল টু হবে এম জি। দেখো এই বস্তুতে যখন চার্জ থাকবে এটা হচ্ছে চার্জিত বস্তু, চার্জিত বস্তু, তাহলে এর চারিপাশে কি হবে? একটা ক্ষেত্র তৈরি হবে। সেটা হবে কি? তড়িৎ ক্ষেত্র। এটাকে বলি আমরা স্থির বৈদ্যুতিক ক্ষেত্র। তাহলে এই চার্জের পরিমাণটা যদি হয় কিউ আর এখানে তড়িৎ ক্ষেত্রের মান যদি হয় ই, তাহলে এর উপরে অবশ্যই একটা বল কাজ করবে, সেটা হচ্ছে কি? এফ ইকুয়াল টু কিউ ই। এটা হচ্ছে আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি যে এটাকে আমরা বলি স্থির বৈদ্যুতিক বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক বল। তাহলে দেখো একটা বস্তুর উপর যে বলটা কাজ করছে সেটা অভিকর্ষীয় বল, এফ ইকুয়াল টু এমজি। একটা চার্জ যখন স্থির অবস্থায় আছে, চার্জিত বস্তু, এই চার্জের পরিমাণ যদি হয় কিউ আর এর চারিপাশে যে বৈদ্যুতিক ক্ষেত্রের মান যদি হয় ই, তাহলে এর প্রতিক্রিয়াশীল বলের মান হবে এফ ইকুয়াল টু কিউ ই। তাহলে এটাকে আমরা বলছি স্থির বৈদ্যুতিক বল, এটাকে আমরা বলছি অভিকর্ষীয় বল। এখন দেখো একটা চার্জ যদি গতিশীল হয় তাহলে আমরা দেখেছি এর চারিপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তাহলে এর উপর তো একটা বল কাজ করবে। অর্থাৎ কোনো না কোনো ক্ষেত্রে থাকলে এর উপর অবশ্যই একটা বল কাজ করবে। সেই বলটাকে আমরা কি বলবো? যে একটা চার্জ গতিশীল আছে, তাহলে এই চারিপাশে কি হয়েছে? চৌম্বক ক্ষেত্র হয়েছে, তাহলে এর উপরে একটা বল কাজ করছে, সেই বলটাকে আমরা কি বল বলবো? এটা যদি স্থির বৈদ্যুতিক বল হয় তাহলে এটা কি হবে? চৌম্বক বল হবে, কারণ এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চার্জ গতিশীল থাকলে সেটা কি হবে? সেটা হবে তোমার হচ্ছে চৌম্বক বল। তাহলে এখন আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে চৌম্বক বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমরা চৌম্বক বল
চৌম্বক বল। একটা গতিশীল আধান এর চারপাশে কি করছে? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করছে, ফলে ওই গতিশীল চার্জটি যে বল অনুভব করবে সেই বলটাকে আমরা বলবো হচ্ছে চৌম্বক বল। অর্থাৎ গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বলকে আমরা বলছি চৌম্বক বল, গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল, গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল, গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বলটাকে আমরা বলছি চৌম্বক বল। এটাকে আমরা হচ্ছে কি দিয়ে প্রকাশ করতে পারি? এফ, এখানে আমরা সাফিক্স হিসেবে এম ব্যবহার করব। কেন? ম্যাগনেটিক ফোর্স। তাহলে একটা জিনিস এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে একটা চুম্বক এর চারপাশে যেমন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তেমনি একটি গতিশীল আধান এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে। একটা গতিশীল আধানের উপরে যে বলটা ক্রিয়া করবে সেই বলটাকে আমরা বলছি হচ্ছে চৌম্বক বল। এই বল কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, এই বল কতগুলোর উপর বিষয়ের উপর নির্ভর করে, তাহলে চৌম্বক বলের নির্ভরশীলতা, চৌম্বক বলে নির্ভরশীলতা, যে এই চৌম্বক বল কয়টা বিষয়ের উপর নির্ভর করতে পারে, এক হতে পারে কি চার্জের পরিমাণ, এক নাম্বার কি হতে পারে চার্জের পরিমাণ, মানে চার্জের পরিমাণটা কত সেটার উপরে চৌম্বক বলটা নির্ভর করছে। দুই, ওই চার্জটা গতিশীল হলে ও চারিপাশে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বা তার মান কত, তাহলে দুই নাম্বার হতে পারে চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান। চার্জটাকে যদি আমরা, চার্জের পরিমাণটাকে যদি আমরা কিউ দিয়ে প্রকাশ করি, এটা যদি চৌম্বক ক্ষেত্রটাকে আমরা যদি বি দিয়ে প্রকাশ করি, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি। তিন, চার্জের বেগ, তাহলে কয়টা জিনিসের উপর বললো, একটা দুটো তিনটা, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কি যে চার্জটা চৌম্বক ক্ষেত্রের সাথে কত কোণে মুভ করছে তার সাইনের মানের উপর নির্ভর করবে। তাহলে চার নাম্বার হচ্ছে চার্জের বেগ, চার্জের বেগ ও চৌম্বক ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণের সাইনের মান। তাহলে দেখো আমরা এখানে একটা হচ্ছে চার্জের পরিমাণ, চৌম্বক ক্ষেত্রের মান, চার্জের বেগ, চার্জের বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত যে কোণ সেই অন্তর্ভুক্ত কোণের সাইনের মানের উপর নির্ভর করছে। এখন কিভাবে নির্ভর করছে, পরীক্ষা করে দেখা গেছে চার্জের মান যত বেশি হবে আমাদের এই চৌম্বক বলের মানটাও বেশি হবে, তাহলে এর সঙ্গে এর সম্পর্ক কি দাঁড়ালো, সমানুপাতিক। চার্জের এই বি এর মানটা যত বেশি হয় এর মানটাও তত বেশি হয়, তাহলে এর সাথে এর সম্পর্ক কি দাঁড়ালো, সমানুপাতিক। এর মান যত বেশি হয় অর্থাৎ চার্জের বেগ যত বেশি হবে আমার এর মানটা তত বেশি হবে, তাহলে এ থেকে সম্পর্ক কি দাঁড়ালো, এর থেকে সম্পর্ক দাঁড়ালো সমানুপাতিক। সাইন থিটা এর মান
অর্থাৎ অন্তর্ভুক্ত কোণের সাইনের মান যত বেশি হবে আমাদের এইটার মানও তত বেশি হবে। তাহলে এই সকল রাশিগুলোর সাথে এর সম্পর্ক সব হচ্ছে সমানুপাতিক। তাহলে পরীক্ষার মাধ্যমে আমরা কি দেখছি, তাহলে পরীক্ষার মাধ্যমে দেখা যায় এই ম্যাগনেটিক ফোর্স ইজ প্রপোর্শনাল টু কিউ ভি বি সাইন থিটা। যদি এরকম যদি হয়, আমরা যদি এখানে চিত্রটা যদি আঁকি, তাহলে এটা যদি হয় কিউ চার্জ, এদিকে যদি হয় বি, এদিকে যদি হয় চার্জের বেগ ভি, এই কোণটা যদি হয় থিটা, তাহলে এর উপর ক্রিয়াশীল বল এফ সমানুপাতিক কিউ ভি বি সাইন থিটা। তাহলে এখানে অবশ্যই একটা ধ্রুবক চলে আসবে, তাহলে এখান থেকে কি আসবে এফ এম ইকুয়াল টু আসবে একটা ধ্রুবক কে কিউ ভি বি সাইন থিটা। দেখো এখানে একটা ধ্রুবক আছে, এখন এই ধ্রুবকটার মান কত হবে? এখানে সবগুলো রাশি এসআই এককের জন্য, সবগুলো রাশির এসআই একক, অর্থাৎ এসআই একক কি চার্জের একক কুলম, ভি এর একক হচ্ছে অরবিটার পার সেকেন্ড, এর একটা একক আছে সেটা টেসলা, সেটা আমরা পরে আলোচনা করছি, আর এর তো কোনো একক নেই। তাহলে এখান থেকে তাহলে আমরা কি পাবো, সবগুলো রাশি সবগুলো রাশি এসআই এককের জন্য কে সমান সমান হচ্ছে ওয়ান। তাহলে এটা থেকে দাঁড়াবে কি আমাদের, অতএব এফ এম ইকুয়াল টু হবে কিউ ভি বি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের চৌম্বক বলের ইকুয়েশন, এফ ইকুয়াল টু হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। দেখো এখানে দেখো দুটো ভেক্টর রাশি আছে, একটা ভেক্টর হচ্ছে ভি আর একটা ভেক্টর হচ্ছে বি। দুটো ভেক্টরের মানের সাথে যখন সাইন থাকে তখন কি আসবে, এটা গুণন চলে আসবে, সেটা হচ্ছে ক্রস গুণন। তাহলে এর ভেক্টর রূপটা কি হতে পারে, এর ভেক্টর রূপটা হতে পারে এর ভেক্টর রূপ এফ এম সমান সমান কি হচ্ছে স্কেলার। তাহলে এখানে ভি আর বি হচ্ছে ভেক্টর, তাহলে ক্রস গুণন আসবে ভি ক্রস বি। তাহলে আমরা একটা গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল বল পেয়ে গেলাম। তাহলে একটা জিনিস দেখো, একটা বস্তু এর কোনো চার্জ নেই, তাহলে এর উপরে একটা বল কাজ করে, সেটা চৌম্বকীয় বল এফ ইকুয়াল টু এমজি। একটা বস্তু চার্জ আছে কিন্তু ওই বস্তুটা গতিশীল না, তাহলে এর উপরে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক বল, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউই। একটা চার্জ গতিশীল আছে, তাহলে এর উপরে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে চৌম্বক বল এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এখন যেহেতু ভি আর বি এর সাথে সবসময় হচ্ছে লম্ব বরাবর ক্রিয়া করবে, আমরা জানি যে দুটো ভেক্টরের গুণফল যে ভেক্টরটা হয় সে ভেক্টরটা সবসময় হচ্ছে কি ওই দুটো ভেক্টরের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে ভি আর বি এর সাথে আমাদের এফ এরটা সবসময় হচ্ছে লম্ব বরাবর ক্রিয়া করবে। তাহলে এই ডিরেকশনটা হবে ভি এবং বি যে তলে অবস্থিত, ভি এবং বি যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্ব বরাবর হয় আপওয়ার্ড ডিরেকশন থাকবে নতুবা ডাউনওয়ার্ড ডিরেকশন থাকবে। এটা নির্ভর করছে যে আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, যদি ক্লক ওয়াইজ হয় অর্থাৎ ভি থেকে যদি আমরা বি এর দিকে যাই তাহলে ক্লক ওয়াইজ,
তাহলে এটা ডাউনওয়ার্ড ডিরেকশন হবে। আর যদি এটা যদি ভি থেকে বি এর দিকে যদি যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা হবে কি, সেটা হবে আপওয়ার্ড ডিরেকশন। এছাড়াও চৌম্বক বলের দিক বের করার জন্য ফ্লেমিং এর একটা রুল আছে যেটাকে আমরা বলি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। দেখো চৌম্বক বলের দিক বের করার জন্য খুব সহজেই ফ্লেমিং এর একটা রুল আছে, সেটাকে আমরা বলছি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। অনুসারে খুব সহজেই চৌম্বক বলের দিক পাওয়া যায়। যে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম এই নিয়ম থেকে খুব সহজেই আমরা দেখো বাম হাতে তিনটে আঙুল, একটা হচ্ছে মধ্যমা, তর্জনী আর বৃদ্ধাঙ্গুলিকে, এই যে হচ্ছে আমাদের তর্জনী, এটি হচ্ছে মধ্যমা আর এটি হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এই তিনটে আঙুলকে আমি পরস্পর সমকোণে স্থাপন করব। সমকোণে স্থাপন করে তর্জনী বরাবর আমার থাকবে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান বি, মধ্যমা বরাবর হচ্ছে চার্জের গতিবেগ ভি। যদি আমরা দিই তাহলে মধ্যমা বৃদ্ধাঙ্গুলি বরাবর আমাদের চৌম্বক বলটা কাজ করবে। আমি যদি এখানে যদি এরকম দেখি, এদিকে হচ্ছে এটা হচ্ছে তর্জনী, এর সাথে সমকোণে এটা হচ্ছে মধ্যমা, আর এর সাথে সমকোণে এটাকে যদি আমি বৃদ্ধাঙ্গুলি দিই কি লক্ষ্য করেছো, তিনটে আঙুল তর্জনী মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি পরস্পর সমকোণে আছে, তাহলে তর্জনী বরাবর আমি কি দেব বি, মধ্যমা বরাবর কি দেব ভি, তাহলে বৃদ্ধাঙ্গুলি বরাবর আমাদের কাজ করবে চৌম্বক বল। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, খুব সহজেই আমরা ডানাতির রুল অনুসারে তো পাই, ডানাতির স্ক্রু নিয়মেও কিন্তু আমরা এই চৌম্বক বলের ডিরেকশন পাই, কিন্তু খুব সহজে আমরা বের করার জন্য আমরা এই ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা ব্যবহার করব। এখানে কি আছে ফ্লেমিং এর, এখানে কি বলছে তর্জনী, বাম হাতে তর্জনী মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি কে যদি আমরা পরস্পর সমকোণে স্থাপন করে তর্জনী বরাবর হচ্ছে আমরা চৌম্বক ক্ষেত্র বি, মধ্যমা বরাবর হচ্ছে আমাদের চৌম্বক মানে চার্জের গতিবেগ ভি, তাহলে বৃদ্ধাঙ্গুলি বরাবর যে বল কাজ করবে সেটা হচ্ছে চৌম্বক বল। এখন আমরা দেখব যে এই চৌম্বক বল কোন কোন ক্ষেত্রে ক্রিয়াশীল, তাহলে বিশেষ ক্ষেত্র আমরা এখানে দেখেছিলাম, দেখি বিশেষ ক্ষেত্রে যাই, বিশেষ ক্ষেত্র এখানে আমরা লিখি বিশেষ, বিশেষ ক্ষেত্র, বিশেষ, বিশেষ ক্ষেত্র এক। দেখো এখানে আমাদের কি আছে, এফ এম ইকুয়াল টু কিউ ভি ভি সাইন থেটা, এফ এম ইকুয়াল টু কিউ ভি ভি সাইন থেটা, যদি ভি ইকুয়াল টু শূন্য হয়, খেয়াল করো যদি ভি ইকুয়াল টু শূন্য হয় তবে কি দাঁড়াচ্ছে দেখো, আমাদের ভি যদি শূন্য, ভি শূন্য হলে এফ এম ইকুয়াল টু কি, এফ এম ইকুয়াল টু হচ্ছে ভি শূন্য হলে এফ এম ইকুয়াল টু হচ্ছে শূন্য, তাহলে ভি যদি ভি ইকুয়াল টু জিরো হয়
তাহলে এফ এম ইকুয়াল টু হচ্ছে জিরো। এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো যে ভি জিরো হওয়ার অর্থ কি? ভি জিরো হওয়ার অর্থ হচ্ছে চার্জটা স্থির, চার্জ স্থির। অর্থাৎ চার্জ যদি স্থির হয় তাহলে এর উপরে কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ স্থির চার্জের উপরে কোনো চৌম্বক বল ক্রিয়া করে না, স্থির চার্জের উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করে না। আসি দুই, যদি থেটা ইকুয়াল টু, এই যে থেটা ইকুয়াল টু জিরো ডিগ্রি বা 180 ডিগ্রি হয় তবে এফ এম ইকুয়াল টু শূন্য হবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে চার্জটা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে যদি অগ্রসর হয় তাহলে এর উপরে কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। তাহলে একটা চার্জ যদি, এটা চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে মানে এইরকম এদিকেও যেতে পারে অথবা এদিকেও যেতে পারে, এরকম যদি হয় তাহলে এর উপরে কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। তিন নাম্বার, যদি যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এইটা মান সর্বোচ্চ হবে, তবে আমাদের কি আসবে? এফ এম ইকুয়াল টু হবে কিউ ভি বি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে কি দাঁড়ালো যে এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো কি? যে এক নাম্বার হচ্ছে চার্জ যদি স্থির থাকে তাহলে স্থির চার্জের উপরে কোনো কোনো চৌম্বক বল কাজ করবে না। দুই, চার্জটা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে অগ্রসর হয় তাহলে সেক্ষেত্রে এর উপরে কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় অর্থাৎ চার্জটা যদি চৌম্বক ক্ষেত্রের সমকোণে অগ্রসর হয় তাহলে এর উপরে যে চৌম্বক বলটা ক্রিয়া করবে সেই চৌম্বক বলের মানটা হবে ম্যাক্সিমাম, সর্বোচ্চ মানের চৌম্বক বল ক্রিয়া করবে। তাহলে আমরা প্রথমে জানলাম যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি জানলাম, সেকেন্ডে আমরা কি জানলাম চৌম্বক বল সম্পর্কে জানলাম, তাহলে চৌম্বক বল কোথায় কোথায় ক্রিয়াশীল, কিভাবে ক্রিয়াশীল সেটাও জানলাম, চৌম্বক বলের ডিরেকশনটা কি হবে সেটা জানলাম, চৌম্বক বলের মান কি হবে সেটা জানলাম, চৌম্বক বলটা স্কেলার আসে না ভেক্টর আসে সেটাও জানলাম। এখন আমরা আসবো হচ্ছে, দেখো এখানে বি যে জিনিসটা আছে, বি হচ্ছে কি? চৌম্বক ক্ষেত্রের মান। এখন আমরা এইটা সম্পর্কে আলোচনা করব, চৌম্বক ক্ষেত্রের বলতে আমরা কি বুঝি। তাহলে চৌম্বক ক্ষেত্র চৌম্বক বলের ইকুয়েশন থেকে আমরা কি জেনেছি, চৌম্বক বল এফ এম, দেখো এফ এম ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা বি সমান সমান কি লিখতে পারি? অতএব বি সমান সমান লেখা যায় এফ এম ডিভাইডেড বাই কিউ, এখানে কি আসে? ভি সাইন থিটা। তাহলে এটাকে যদি তুমি একটা ইকুয়েশন দাও, এটা এক নম্বর ইকুয়েশন দিই আমরা, যদি এরকম হয় যদি কিউ ইকুয়াল টু 1 ভি ইকুয়াল টু 1
এবং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তবে b সমান সমান হবে সংজ্ঞা হয়ে গেল সংজ্ঞা শেষ কিভাবে আসে দেখো সংজ্ঞা কি আসে যে q ইকুয়াল টু 1 মানে একক চার্জ v ইকুয়াল টু 1 মানে একক বেগে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে চৌম্বক ক্ষেত্রের সমকোণে অপসারণ হলে এরপরে যে পরিমাণ চৌম্বক বল ক্রিয়া করবে এই বলটাই হচ্ছে ওই চৌম্বক ক্ষেত্রের মান বা এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি এটাই আমরা প্রকাশ করছি হচ্ছে b দিয়ে তাহলে কি আমরা তাহলে সংজ্ঞাটা কি দিতে পারি যে একক পরিমাণ চার্জ চৌম্বক ক্ষেত্রের সমকোণে একক বেগে অগ্রসর হলে যে পরিমাণ চৌম্বক বল ওই চার্জের উপর ক্রিয়া করবে তাকে উক্ত চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক ক্ষেত্র বলবো আমরা আবার খেয়াল করো যে একক পরিমাণ চার্জ চৌম্বক ক্ষেত্রের সমকোণে একক বেগে অগ্রসর হলে এর উপরে যে পরিমাণ চৌম্বক বল ক্রিয়া করে তাকে ওই চৌম্বক ক্ষেত্রের মান বা সহজে আমরা বলবো চৌম্বক ক্ষেত্র বলে তাহলে বি এর সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম এখান থেকে আমরা বি এর সংজ্ঞাটা পেয়ে গেলাম এখন আমরা এর ইউনিটটা কি হবে বি এর এককটা কি হবে সেটা দেখি একক দেখো এর একক হচ্ছে টেসলা তাহলে এখান থেকে আমরা যদি এটা হয় 1 কুলম এটা যদি হয় 1 মিটার পার সেকেন্ড থিটা এ কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আর এইটা যদি হয় 1 নিউটন তাহলে বি করতে হবে 1 টেসলা খেয়াল করো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কি ইকুয়াল টু যদি হয় 1 কুলম বি ইকুয়াল টু যদি হয় 1 মিটার পার সেকেন্ড থিটা এ কোণ যদি হয় 90 ডিগ্রি এবং এফ এম ইকুয়াল টু যদি হয় 1 নিউটন তাহলে b ইকুয়াল টু হবে 1 টেসলা তাহলে আমরা b ইকুয়াল টু কি আসবে b ইকুয়াল টু আসবে হচ্ছে 1 টেসলা এর অর্থ কি দাঁড়ালো অর্থাৎ 1 কুলম চার্জ চৌম্বক ক্ষেত্রের সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হলে এর উপরে যদি 1 নিউটন চৌম্বক বল ক্রিয়াশীল হয় তাহলে উক্ত চৌম্বক ক্ষেত্রের মানকে 1 টেসলা বলে তাহলে সেক্ষেত্রে আমরা 1 টেসলা ইকুয়াল টু কি লিখতে পারি দেখো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 টেসলা সমান সমান হবে এটা আসবে কত এটা আসবে হচ্ছে 1 নিউটন এটা কত আসবে 1 কুলম এটা কত আসবে 1 মিটার পার সেকেন্ড এটা কি আসবে এটা সাইন 90 এটা আসবে সাইন 90 তাহলে এটা কি আসলো 1 নিউটন এখানে দেখো কুলম পার সেকেন্ড সমান সমান কি লেখা যায় অ্যাম্পিয়ার তাহলে লেখা যায় 1 অ্যাম্পিয়ার এখানে মিটারটা থেকে যায় তাহলে এখানে আমরা লিখতে পারি 1 নিউটন ডিভাইডেড বাই এটাকে এইভাবে লেখা যায় 1 নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার 1 নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার মানে হচ্ছে 1 টেসলা এটা সমান সমান লেখা যায় 10 টু দি পাওয়ার 4 গস 1 টেসলা সমান সমান হচ্ছে 1 নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার এর আরো একটা একক আছে যেটা হচ্ছে আমরা পরেও আলোচনা করব সেটা এর একক আরেকটা একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার ওয়েবার পার মিটার স্কয়ার আরেকটা একক হচ্ছে আমরা ব্যবহার করতে পারি তাহলে এখন যদি বলা হয় যে চৌম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে এর মান 10 টেসলা বলতে তুমি কি বুঝো যদি বলা হয় যে b ইকুয়াল টু 10 টেসলা বলতে তুমি কি বুঝো তাৎপর্য সাধারণত এই ধরনের প্রশ্নগুলো আসে
যে যে কোন স্থানে চৌম্বক ক্ষেত্রের মান 10 টেসলা বলতে তুমি কি বুঝো? তাহলে কি বুঝবো আমরা বলো দেখি। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এটা কি হতে পারে? 10 মানাতে হবে। তাহলে এটা আসবে কত? 10 নিউটন। এটা 1 কুলম্ব, আর সব ঠিক থাকবে। এটা একটা কি 10 নিউটন, অর্থাৎ 1 কুলম্ব চার্জ কোন চৌম্বক ক্ষেত্রের সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হলে এটি যদি 10 নিউটন চৌম্বক বল অনুভব করে তাহলে উক্ত চৌম্বক ক্ষেত্রের মানকে আমরা বলবো 10 টেসলা। তাহলে আমরা উক্ত চৌম্বক ক্ষেত্রের মানকে কি বলবো? 10 টেসলা বলবো। তাহলে আমরা দেখো চৌম্বক ক্ষেত্র কাকে বলে আমরা জানলাম, চৌম্বক ক্ষেত্রের একক কি হবে সেটা জানলাম, চৌম্বক ক্ষেত্রের এখন চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কি হবে দেখো। চৌম্বক ক্ষেত্র কি? চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ডিরেকশন আছে, এটা কি করে আমরা চৌম্বক ক্ষেত্রের দিক কিভাবে পাবো? চৌম্বক ক্ষেত্রের দিক চৌম্বক ক্ষেত্রের দিক কি করে পাবো? চৌম্বক ক্ষেত্রের মধ্যে খেয়াল করো, চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি একটা চুম্বক শলাকাকে ঝুলাই দিল, তাহলে মুক্ত অবস্থায় ঝুলন্ত চুম্বক শলাকাটা উত্তর মেরুটা যেদিক বরাবর অবস্থান করবে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক হবে সেই দিকে। আবার খেয়াল করো আমরা কি বলছি, চৌম্বক ক্ষেত্রের মধ্যে যেখানে চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রে কি করব আমি একটা চুম্বক শলাকাকে মুক্তভাবে ঝুলাই দেব। ঝুলাই দিলে এর উত্তর মেরুটা ঠিক যেদিক বরাবর অবস্থান করবে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে ঠিক সেই দিকে। তাহলে সবসময় যে আমাদের ওই চৌম্বক ক্ষেত্রের ওই রকম একটা চুম্বক শলাকা যে থাকবে তা না, এছাড়াও আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করার জন্য আরো কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো কি? একটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। দেখো বাম হস্ত নিয়ম দিয়ে আমরা চৌম্বক বল হিসাব করেছিলাম, বাম হস্ত নিয়ম দিয়ে আমরা চৌম্বক বল হিসাব করেছি, আর ডান হস্ত নিয়ম দিয়ে আমরা হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা হিসাব করবো, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হিসাব করবো। তাহলে আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা হচ্ছে কি, যে মনে করো যে একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন আমরা কি করছি, ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা ঠিক এমন ভাবে স্থাপন করব, ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি এমন ভাবে স্থাপন করব যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির অভিমুখটা হবে তড়িৎ প্রবাহের অভিমুখ বরাবর। এক্ষেত্রে আমরা হাতটাকে যদি মুষ্টিবদ্ধ করি তাহলে মুষ্টিবদ্ধ আঙুলগুলোর অবস্থান চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। আবার খেয়াল করতে হবে যে একটা পরিবাহী, একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, মনে করো যে নিচ থেকে উপরের দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আমি কি করব এটাকে আমি ধরব, মুষ্টিবদ্ধভাবে এটাকে ধরব। তাহলে মুষ্টিবদ্ধ এক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলিটির ডিরেকশন কোন দিকে থাকবে? তড়িৎ প্রবাহটা যেদিকে যাচ্ছে বৃদ্ধাঙ্গুলির ডিরেকশনটা ঠিক সেদিকে থাকবে। তাহলে সেক্ষেত্রে মুষ্টিবদ্ধ আঙুলগুলোর অবস্থান আমার কি নির্দেশ করবে? সেক্ষেত্রে আমার চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। একটা গেল। দুই হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কিস্ক্রু নিয়ম বলে আরেকটা নিয়ম আছে, সেটা দিয়ে আমরা করতে পারি।
ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম ফ্লেমিংয়ের ডায়নামিক্স নিয়ম একটা গেল, আর এটা আছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম। এটা কি? এটা হচ্ছে কি, একটা স্ক্রুকে পরিবাহী বরাবর রাখবো, একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সেই পরিবাহী বরাবর রাখবো, রেখে এবার ডান হাত দিয়ে স্ক্রুটাকে ঘোরাবো। ঘোরালে স্ক্রুটা কি হবে, অগ্রসর হবে। তাহলে স্ক্রুটা যেদিকে অগ্রসর হচ্ছে, তড়িৎ প্রবাহের অভিমুখ যদি সেদিকে হয়, অর্থাৎ স্ক্রুটা যেদিকে যাচ্ছে তড়িৎ প্রবাহটা যদি সেদিকে যায়, তাহলে সেই ক্ষেত্রে স্ক্রুটাকে ঘোরানোর সময় ডান হাতের বৃত্তাঙ্গুলিটা যেদিকে বিক্ষিপ্ত হবে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হবে ঠিক সেই দিকে। আবার খেয়াল করো যে আমি কি করব, পরিবাহী বরাবর একটা স্ক্রুকে স্থাপন করলাম, করে স্ক্রুটাকে ডান হাত দিয়ে ঘোরাবো। ঘোরালে স্ক্রুটা অভিমুখ যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বরাবর হয়, এক্ষেত্রে স্ক্রুটিকে ঘোরানোর সময় ডান হাতের বৃত্তাঙ্গুলিটি যেদিকে বিক্ষিপ্ত হবে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে সেই দিকে। আরেকটা রুল আছে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সমীকরণ নিয়ম তিন, আর একটা হচ্ছে কি অ্যাম্পিয়ারের সমীকরণ নিয়ম। কি হবে, যে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে ওই দিক বরাবর তুমি সাঁতার কাটবা, সাঁতার কাটতে থাকবে, আর সাঁতার কাটার সময় বাম হাতটা যেদিকে বিক্ষিপ্ত হবে আমাদের বি এর ডিরেকশন অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে সেই দিকে। তাহলে কি দাঁড়ালো, যে তড়িৎ প্রবাহের অভিমুখ বরাবর সাঁতার কাটতে থাকলে বাম হাতটি যেদিকে বিক্ষিপ্ত হবে চৌম্বক ক্ষেত্রের দিক হবে সেই দিকে। তাহলে এখানে দেখো আমরা একটা দুটো তিনটে নিয়ম পেলাম, আর একটা সহজ নিয়ম কি ছিল, যেখানে চৌম্বক ক্ষেত্র আছে ঠিক সেখানে তুমি কি করবা, একটা চুম্বক শলাকাকে ঝুলাই দিবা, চুম্বক শলাকাটার উত্তর মেরু যেদিক বরাবর থাকবে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে সেদিকে। এটা হচ্ছে আমাদের কমন রুল, যে আর যেহেতু আমার কাছে এখন চুম্বকও নেই, তাহলে আমি কি করব এখন, তখন আমাকে এই যে এই সকল রুলগুলো ফলো করতে হবে। একটা হচ্ছে ফ্লেমিংয়ের ডায়নামিক্স নিয়ম, ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম, অ্যাম্পিয়ারের সমীকরণ নিয়ম, এই করে সেখান থেকে আমি খুব সহজেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বের করতে পারব। এরপরেও আরেকটা জিনিস আমরা যেটা করি সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমাদের কাগজের তলের সাথে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হিসাব করা হয়, যে এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা ডাউনওয়ার্ড না আপওয়ার্ড সেটা বোঝানোর জন্য আমরা ডট এবং ক্রস এই দুটো জিনিস ব্যবহার করে থাকি, ডট চিহ্ন ক্রস চিহ্ন। তাহলে এটাকে বুঝে নেই আমরা, যে কোন একটা তলে চৌম্বক ক্ষেত্র যে আপওয়ার্ড ডিরেকশনে আছে না ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে সেখানে বোঝার জন্য আমরা কি করি, যে আমরা ডট চিহ্ন বা ক্রস চিহ্ন ব্যবহার করে থাকি। দেখো এখানে এই এটা কি চিহ্ন আছে, ডট চিহ্ন আছে, তাহলে ডট চিহ্ন থাকলে কি হবে, আর এখানে আছে ক্রস চিহ্ন,
এই তাহলে যেখানে ডট চিহ্ন আছে এখানে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হবে ওই তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে যে এখানে ডট চিহ্ন থাকার অর্থ হচ্ছে কি এখানে যে চৌম্বক ক্ষেত্রটা বিদ্যমান এই চৌম্বক ক্ষেত্রটা ওই তলের সাথে লম্ব বরাবর আপওয়ার্ড ডিরেকশনে আছে আর এইখানে কি আছে এখানে চৌম্বক ক্ষেত্রটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে তাহলে একটা জিনিস হচ্ছে কি যে এখানে আমরা কোন তলের সাথে একটা চৌম্বক ক্ষেত্র কিভাবে আছে সেটা বোঝানোর জন্য আমরা কি করি ডট চিহ্ন এবং ক্রস চিহ্ন ব্যবহার করে থাকি ডট চিহ্ন থাকলে কি বুঝবো যে ওই তলের সাথে ওইখানে যে চৌম্বক ক্ষেত্রটা আছে ওই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে ওই তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে আর ওইখানে যে ক্রস চিহ্ন থাকলে বুঝবো কি ওইখানে যে চৌম্বক ক্ষেত্রটা আছে ওই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে ওই তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে ক্রিয়া করছে এখন দেখো একটা মনে করো যে একটা তলে এখানে একটা চৌম্বক ক্ষেত্র বিদ্যমান একটা চার্জিত কোনো কণা প্রচন্ড গতিতে তোমার হচ্ছে ওই চৌম্বক ক্ষেত্রে ঢুকে গেল অভিলম্বভাবে তাহলে সেক্ষেত্রে ওই গতিশীল চার্জের অভিমুখ গতিটা কেমন হবে সেটা হচ্ছে আমরা দেখব অর্থাৎ অভিলম্বভাবে চৌম্বক ক্ষেত্রে অভিলম্বভাবে গমনকারী মনে করো যে এই একটা চৌম্বক ক্ষেত্র এখানে আছে এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে এই তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে এখন এখানে একটা চার্জ কিউ পরিমাণ ধনাত্মক চার্জ অভিলম্বভাবে এইটা ক্ষেত্রের মধ্যে যখনই ঢুকে যাবে তখনই কি হবে তখনই এর গতিপথটা এই ভেদ করে বেরোতে পারবে না এ ভেদ করে এই চার্জটা এই চৌম্বক ক্ষেত্র ভেদ করে এখানে আসতে পারবে না কি হবে এর মধ্যেই চার্জটা ঘুরতে থাকবে ক্লকওয়াইজ ধনাত্মক চার্জ হলে ক্লকওয়াইজ হবে এটা হচ্ছে ভি বেগে এটা ঢুকলো তাহলে এখন আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি যে অবিলম্বভাবে প্রবেশকারী যে চৌম্বক ক্ষেত্রে এটা টপিকটা নাম হচ্ছে চৌম্বক ক্ষেত্রে অভিলম্ব ভাবে গমনকারী চার্জে তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে কিউ চার্জ বি সুষম চৌম্বক ক্ষেত্র এখানে আছে এটা হচ্ছে বি সুষম চৌম্বক ক্ষেত্রে অবিলম্বভাবে প্রবেশ করলো ধরি ধরি কিউ চার্জ ভি বেগে বি সুষম চৌম্বক ক্ষেত্রে অভিলম্বভাবে প্রবেশ তাহলে কি হবে যখনই এর মধ্যে তখনই কি হবে এর উপর একটা চৌম্বক বল ক্রিয়া করবে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুসারে এই চৌম্বক বল কি এর উপরে ক্রিয়া করে এর গতিপথটাকে বাঁকাই দেবে
গতিপথটা কি হবে, গতিপথ বেগে যাবে, ফলে এটা বৃত্তাকার পথে মুভ করতে থাকবে। তখন এরপরে যে চৌম্বক বল ক্রিয়া করবে সেই চৌম্বক বল কি করবে, Fm equal to হবে qvb sin 90 মানে qvb। এই চৌম্বক বল এর গতিটাকে কি করবে, বাঁকাই দিবে, বাঁকাই দিলে এর গতিপথটা কি হয়ে যাবে, গতিপথ হবে বৃত্তাকার। যখন বৃত্তাকার হবে তখনই এই চৌম্বক বলটা প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেবে। তাহলে চার্জের চৌম্বক বলের কারণে চৌম্বক বলের জন্য চার্জের গতিপথ বৃত্তাকার হবে। অতএব কেন্দ্রমুখী বল Fc equal to কি আসবে, mv square by r। কেন্দ্রমুখী বলটা কি আসবে, কেন্দ্রমুখী বলটা হবে Fc equal to mv square by r। যেহেতু চৌম্বক বল এই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেয় তখন আমরা লিখতে পারবো কি, চৌম্বক বল ইকুয়াল টু কেন্দ্রমুখী বল। তাহলে কি হচ্ছে, অতএব আমরা লিখতে পারি কি, যে চৌম্বক বল প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, অতএব আমরা লিখতে পারি, অতএব Fm ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, Fc বা আমরা লিখতে পারবো qvb সমান সমান হচ্ছে mv স্কয়ার বাই r। তাহলে এখান থেকে কি আসবে, qb ইকুয়াল টু mv বাই r। তাহলে এখান থেকে আমাদের r ইকুয়াল টু হবে, r ইকুয়াল টু কি হবে, mv ডিভাইডেড বাই হচ্ছে qb। তাহলে এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায়, mv মানে কি, ভরবেগ। তাহলে আমাদের ব্যাসার্ধ বৃত্তাকার পথের ব্যাসার্ধ ভরবেগের সমানুপাতিক এবং চৌম্বক ক্ষেত্রের মানে ব্যস্তানুপাতিক। তাহলে কি দাঁড়ালো, আমাদের যে একটা চার্জ যখন অবিলম্বভাবে কোনো একটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করছে তখন এর গতিপথটা বৃত্তাকার হয়ে যাচ্ছে এবং এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হবে ওই চার্জিত বস্তুর ভরবেগের সমানুপাতিক, আর কি হবে, চৌম্বক ক্ষেত্রের মানে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আর এর সাথে এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, ভরবেগের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক এবং আর এর সাথে এই চৌম্বক ক্ষেত্রের সম্পর্কটা হচ্ছে কি, ব্যস্তানুপাতিক। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মান যত বেশি হবে আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ তত কম হবে, ভরবেগ যত বেশি হবে অর্থাৎ চার্জ যত গতিতে তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করবে এর বৃত্তাকার পথের ব্যাসার্ধ তত বেড়ে যাবে। তাহলে এইটা এখান থেকে আমরা আজকের যে আলোচনা আমরা করলাম, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। এই অধ্যায় আমরা শুরু করেছি, এই অধ্যায়ের শুরুতে আমাদের তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি ছিল, যে চার্জ গতিশীল হলে চারিপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, ফলে ওই চার্জের উপরে যে বল কাজ করবে সেই বলটা হচ্ছে চৌম্বক বল, চৌম্বক বল হবে কি, Fm ইকুয়াল টু হচ্ছে qvb sin থিটা। এর ডিরেকশন আমরা বের করেছি, এই ডিরেকশনটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে আমরা পাবো, যে বাম হাতে তর্জনী মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি পরস্পর সমকোণে স্থাপন করে যদি তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র b এবং মধ্যমা বরাবর যদি চার্জের গতিবেগ আমরা নির্দেশ করি তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলি বরাবর হচ্ছে চৌম্বক বল ক্রিয়া করবে। এরপরে আমরা কি আসছি, এরপরে আসছে আমরা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, যে একক পরিমাণ চার্জ একক বেগে চৌম্বক ক্ষেত্রের সমকোণে অগ্রসর হলে যে পরিমাণ বল চৌম্বক বল ক্রিয়া করবে সেই বলটাই হচ্ছে ওই চৌম্বক ক্ষেত্রের মান। এর একক দেখেছি আমরা কত, এর একক হচ্ছে টেসলা। তারপরে এর তাৎপর্য আমরা আলোচনা করেছি যে কোনো স্থানে চৌম্বক ক্ষেত্রের মান 10 টেসলা বা 20 টেসলা বা 25 টেসলা বলতে আমরা কি বুঝি সেটা আমরা দিতে পারবো। তারপরে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা আমরা বের করেছি, যে সাধারণ রুল কী ছিল, যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা কী করব, একটা মুক্ত চুম্বক শলাকাকে ঝুলিয়ে দেবো
दिले ओ चुम्बक शलाकाटार उत्तर मेरु जे दिक बरोबर थाकबे से दिक हबे आमादेर हच्छे चुम्बक क्षेत्रेर डिरेक्शन। और एटाके आमरा खूब सहजे बेर करार जन्य आमरा तीन जे सूत्र व्यवहार करेछि एकटा हच्छे फ्लेमिंगेर डायनास्त नियम, ম্যাক্সওয়েলের অর্কেস্ট্র नियम, অ্যাম্পিয়ারের সন্তরণ नियम। তারপর আমরা লাস্ট যেটা করলাম এই টপিকসটা করলাম সেটা কি ছিল যে একটা চার্জ যদি বৈলম্বভাবে যদি কোনো একটা চৌম্বক সুষম চৌম্বক ক্ষেত্রে যদি প্রবেশ করে তাহলে ওই চার্জটা তখন গতিপথটা হয়ে যায় বৃত্তাকার, কারণ চৌম্বক বল ওই চার্জের গতিটাকে ঘুরাই দেয়। তাহলে সে আর সোজাসুজি না যে বৃত্তাকার পথে যখন পড়ে তখন কি হয় বৃত্তাকার পথে ঘুরলে এখানে কি আসবে কেন্দ্রমুখী বল আসবে, কিন্তু এই কেন্দ্রমুখী বলটা কোথা থেকে পায় চৌম্বক বল থেকে কেন্দ্রমুখী বলটা পায়। সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই গতিপথের ব্যাসার্ধটা হচ্ছে ওই চার্জিত কণার ভরবেগের সমানুপাতিক, আর ওইখানে যে চৌম্বক ক্ষেত্রটা আছে তার মানের ব্যাসানুপাতিক। তো আমরা এই পর্যন্ত এখানেই আমাদের আলোচনা শেষ করছি আমরা। তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকার চেষ্টা করো। অনলাইনের ক্লাসগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে যদি সঠিকভাবে তোমরা খেয়াল করো বা দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। সরকারি ফকিরহাট ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজের পক্ষ থেকে আরও একবার তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।